তুই কোন খানকে ছেলে তোকে ড্রাইভিং শিখেছে শালা? ঠিক করে গাড়ি চালাতে পারিস না? উচিত উচিত শাড়িটা ফুটো করে চুদব শালা। ওর ভদা নেই। ভদা নেই তো কি হলো, কুকুরের মতো গাড়ি ঢুকে চুদা যায় না? বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে পাবলিক সত্যি আমাদের কেলাবে। ঠিক আছে, ছেলেটা যদি তোর গাড়ি কাঁচে না বেরোতো, দুধে মারতো, তাহলে তোর দুধের কি অবস্থা হতো? আজ থেকে তুই একা একা গাড়ি নিয়ে বেড়াবি না। এক্সকিউজ মি, ছেলেদের ভাই আমাকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে নাকি? আজকালকার ছেলেরা কত রকম ভাবে চুপতে পারে তুই জানিস না রে মা? কোনো একটা মেয়ে পেলেই হলো, রাস্তার মধ্যে করবে, জঙ্গলের মধ্যে করবে, পেন্টি সেটাও তারা চিবিয়ে খায়। তারপর স্যার কথার মানে কথা হলো, ভদা না থাকলে পাছায় পড়বে। শুনলি শুনলি ও কি বললো? ওর তিনটে ছেলে প্রত্যেকে একে অপরের বকে করে। কে কে হাসছোরা? না তো চুদে নিবো বলছি, হাসছোরা। চুদে নে না, তোকে চুদতেই তো বলছে। চুদো চুদো চুদো। আরে কি করছিস মধু? উফ প্রিয়াঙ্কা, তুই না তো দাদার সঙ্গে একটু লুকোচুরি খেলছিলাম, আর তুই এসে সব মাটি করে দিলি। নমস্কার স্যার। হ্যাঁ কি ব্যাপার? আমি তো কালকে বলে দিয়েছি স্যার, আমি কন্ডম কিনেছি স্যার। একদিনের মধ্যে কন্ডম কিনলে কি করে? বলার দম থাকে না, 1 মিনিটের মধ্যে পাওয়া যায়। এই কন্ডমটাকে কাজে লাগিয়ে আমি আপনার মেয়েকে চুদতে পারি, কিন্তু আমি আমার ধনে এই কন্ডমটা লাগিয়ে আপনার মেয়েকে চুদতে চাই না। এবার আপনি ঠিক করুন, আমি কন্ডম লাগিয়ে চুদবো নাকি না লাগিয়ে চুদবো? শুন, ভিতরে গিয়ে দেখবি একটা মেয়ে আছে ঘুমিয়ে, দিবি তার প্যান্টটা একটু নামিয়ে, ধনটা যেন বসে না থাকে, মালটা যেন পড়ে না খাটে, সোজা ভদার মধ্যে ঢুকিয়ে দিবি। যা, কিছু হবে না তো। মেয়ে দেখলে ধন কেন হয় খারা, কেউ জানে না, কেউ জানে না, আমি জানি। You got me like crazy at your calling.